দিন রাত কেবল চা চা করো না তো। এদিকে কথা মাকে জগৎ ব্রহ্মপুরে যেতে হবে কিরিট নিয়ে, সে খেয়াল আছে? হ্যাঁ, তা তো যেতেই হবে, কিন্তু আমার এই কোমর নিয়ে আমি যেতে পারবো না রেনু। আর দাদাও তো চলে গেছেন। কিন্তু কথা মা একা কি করে যাবে বলো তো? অগ্নিদাদু ভাই কি যাবে? হালবাদ যাবে। যাবে না মানে? আরে সবইতেই যদি ছোকরা না বলে আমরা এই বাসাটা মেনে নেব কেন? খালি বড় বড় ভুলিয়ে এই ওরাংওটাংদের সর্দারের। সে বিয়ে করেছে কথা মাকে। কথা মা এখন গৃহবাড়ি নাক বউ, তাই যা যা আচার বিচার আছে সব তাকে করতে হবে, নইলে হবে না। কর্তা দাদু, আপনার নাতিবাবু তো আমায় বলেই দিয়েছেন আমি তার কেউ নই। কেন যাবে সে আমার সাথে? কোনোদিনও যাবে না, কখনো যাবে না। এই গুহ বাড়ির কোনো রিচুয়াল আমি মানবো না। তুই কি ভেবেছিস, আমি সত্যিই তোর বোন নাকি? আচ্ছা শোনো, তুমি এত রাগ করো না তো বাপু। রাগ করবো না কেন রেনু? তার সমস্ত ওরাংওটাঙ্গিরি তো আমরা মেনে নিয়েছি। সে বিয়ের পর এখনো বউকে গোবর দেবী বলে ডাকে, তুই তো কারি করে, আমরা তো এগুলো বরদাস্ত করছি নাকি? আর সেই জগৎ ব্রহ্মপুরে যেতে পারবে না কেন? আচ্ছা ঠিক আছে, ওসব কথা আবার এখন তোলার কি আছে? কর্তা দাদু এই নিন। কর্তা দিদা, কি চা গো মা? এই চাটা আমি গরমের দিনে বানাই কর্তা দাদু। এতে মৌরি, লবঙ্গ, পুদিনা পাতা, তুলসী পাতা আছে। মিষ্টি স্বাদ আনে আর শরীরের জন্যও ভালো, শরীর ঠান্ডা রাখে। বেশ ভালো খেতে গো, আরাম হচ্ছে বেশ। আচ্ছা কথা মা, তুমি কবে জগৎ ব্রহ্মপুরে যেতে চাও বলো। কবে যেতে চাই বাবা কি, শুভস্য শীঘ্রম। আমি বলি কি, এই মুকুট নিয়ে যা হলো, ওই আশ্রমেই মুকুট সুরক্ষিত থাকবে, সেখানেই থাক। উফ, আবার একটা রিচুয়াল। এই শোন, জগৎ ব্রহ্মপুর মানে ওই জায়গাটা না যেখানে ব্রোকে স্কর্পিও কামড়েছিল? ও মাই গড, এরনা একদম বড় ঠামের মতো হয়ে যাচ্ছে, বুঝছিস? সব কিছুতে ব্যাঘাত দেবেই। এতে আরো কিছু কথা বলছিস, কিছু কথা বলছিস। তুমি তো তুমি বলেই খালাস, শুভস্য শীঘ্রম। কিন্তু কথা মা কি একা যাবে? ওর সঙ্গে যাবে কে? আমি যাব, আমি যাব। আপনি যাবেন পাঁচক মাসে? আলের কোথায় যাবে?